নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শীতকালে কিন্তু বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় আর এই বিভিন্ন রকমের সবজি দিয়ে যদি খিচুড়ি রান্না করা যায় তাহলে সেই খিচুড়ির স্বাদ কিন্তু হয় একদম অন্যরকম আর খিচুড়ি খেতে কিন্তু আমরা অনেকেই ভীষণ পছন্দ করি শীতের দুপুরে যদি হয় গরম গরম এই রকম খিচুড়ি তাহলে কিন্তু আর কিচ্ছুর প্রয়োজন হয় না তাহলে চলুন দেখে নেওয়া যাক সমস্ত রকম সবজি দিয়ে এই খিচুড়িটা আমি কীভাবে বানাই আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিলাম এক কাপ মুগ ডাল এবার মুগ ডালগুলো খালি কড়াইতে একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রেখে ভাজবেন হাইতে করে দিলে কিন্তু সমস্ত মুগ ডালগুলো পুড়ে যাবে এখন কিন্তু খিচুড়ির স্বাদ একদম বাজি হয়ে যাবে দেখুন এগুলোকে আমি ভেজে নিয়েছি এবার ঢেলে এগুলোকে ঠান্ডা করে ধুয়ে নেব এখানে একটা পাত্রে আমি জল গরম বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব ধুয়ে রাখা মুগ ডালগুলো সমস্ত মুগ ডালগুলো দিয়ে হাতার সাহায্যে একটু নেড়ে দিতে হবে অনেক সময় মুগ ডাল কিন্তু তলায় লেগে যায় নেড়ে দিয়ে এখন এতে দিয়ে দেব আমি টুকরো করে কেটে নেওয়া আলুগুলো আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে বলে আলু আর টুকরো করে কেটে নেওয়া গাজর এগুলো আমি আগে দিয়ে দেব সমস্ত আলু আর গাজর দিয়ে ডালির সঙ্গে মিশিয়ে অল্প কিছুক্ষণ একটু এগুলোকে সেদ্ধ হতে দেব দেখুন এগুলোকে আমি অল্প কিছুক্ষণ একটু সেদ্ধ করে নিয়েছি এখন এতে দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি আর দিয়ে দেব কেটে রাখা শিমগুলো শিম দিয়ে দিয়ে দেবো মটরশুঁটি এবার দিয়ে দেব এখানে আমি গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিয়েছি আমি যতটা ডাল নিয়েছিলাম ঠিক ততটাই গোবিন্দভোগ চাল নিয়েছি এবার সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে চাল ডাল আর সবজিগুলোকে বেশ কিছুক্ষণ একটু সেদ্ধ হতে দেব খিচুড়িটা সেদ্ধ হতে হতে মাঝে মাঝে নেড়ে দিতে হবে নইলে কিন্তু খিচুড়ি অনেক সময় তলায় লেগে যায় এদিকে খিচুড়িটাকে আমি সেদ্ধ করতে থাকবো কিছুক্ষণ ততক্ষণ অন্যদিকে আমি বসিয়ে দেব একটা কড়াই কড়াইতে দিয়ে দেব কিছুটা সাদা তেল আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন ফোড়নে দিয়ে দেব এখানে নিয়েছি আমি গোটা জিরে দুটো তেজপাতা আর দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এখানে দিয়ে দেব অল্প একটু নারকেল কোড়া নারকেল কোড়াটা দিয়ে কিছুক্ষণ একটু নারকেলটাকে ভেজে নিতে হবে দেখুন নারকলটা আমি ভেজে নিয়েছি এখন এতে দিয়ে দেব আমি কয়েকটা চিরে নেওয়া কাঁচা লঙ্কা আর দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো দিয়ে নারকলের সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম অল্প জল এরপরে এতে দিয়ে দেব আমি হাফ চামচ আদা বাটা এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত কিছুকে মিশিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল আলাদা হয়ে চলে আসছে দেখুন মশলাটা আমি একটু সময় ধরে কষিয়ে নিয়েছি মশলার থেকে তেলটা আলাদা হয়ে চলে এসছে এই এইদিকে দেখুন আমার খিচুড়িটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি মাঝে মাঝে এটাকে নেড়ে দিয়েছিলাম এই সময় এতে দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব হলুদ লবণ আর হলুদ দিয়ে ভালো করে খিচুড়িটাকে একটু মিশিয়ে নেব খিচুড়িটাকে মিশিয়ে নিয়ে অল্প কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে যাতে হলুদের গন্ধটা চলে যায় দেখুন এটাকে আমি অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন এতে দিয়ে দেব আমি যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা সমস্ত মশলাটা দিয়ে ভালো করে খিচুড়ির সঙ্গে মিশিয়ে আরও কিছুক্ষণ খিচুড়িটাকে ফুটিয়ে নিতে হবে এতে কি হবে সমস্ত মশলার স্বাদটা খিচুড়ির মধ্যে চলে আসবে দেখুন মশলাটাকে ভালো করে খিচুড়ির সঙ্গে মিশিয়ে আমি আরও পাঁচ থেকে দশ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি সব শেষে এতে দিয়ে দিচ্ছি আমি এক চামচ ঘি ঘি দিয়ে মিশিয়ে নিলেই তৈরি শীতকালের সবজি দিয়ে খিচুড়ি ভীষণই সহজ তৈরি করা আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে